নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আজকে খুব ভয়ঙ্কর একটা প্রসঙ্গ আমার হাতে তুলে দিয়েছেন, স্বামী স্ত্রী তর্ক করলে কি ক্ষতি হয়। দেখুন, তর্ক নামক যে জিনিসটা সেটা হচ্ছে শাঁখের কড়াতের মতো, দুদিকেই কাটে, ভালো খারাপ দুটো গুণই আছে। দেখুন, এই যে স্বামী স্ত্রী বেশি তর্ক করলে প্রথম যে ক্ষতিটা হয়, তর্কে কি হয়, তর্কে একজন জেতে একজন হারে। তো বুদ্ধিমান ব্যক্তিদের তর্ক একরকম আর আমাদের তর্কটা আর একরকম। বুদ্ধিমান ব্যক্তিরা যুক্তি দিয়ে তর্ককে প্রতিষ্ঠা করে আর আমরা ক্রোধ দিয়ে রাগ দিয়ে ঝগড়ায় পর্যবসিত করি। তর্কে একজন হারে একজন জেতে। যে তর্কে হারলো অপর পক্ষকে শত্রু মনে করলো, একবার সুযোগ পাই দেখিয়ে দেবো, কিংবা মন খারাপ করে। স্বামীর সঙ্গে তর্ক করে কেউ এরকম ভাবে না, একটা মন খারাপ, দূরত্ব তৈরি হয়ে যায়, সম্পর্কে ফাটল ধরে যায়। অনেক সময় বাইরের কোনো একটা বিষয়, এমনকি টিভি দেখছে এমন কোনো কোনো একটা বিষয়, সেটা নিয়ে তর্ক করতে করতে একটা খারাপ জায়গায় পৌঁছে যায়, আমার নিজের চোখে দেখা। তাই প্রত্যেককে বলবো যে কখনো এই ভুলগুলো করা উচিত নয়। স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য হবে, শিব পার্বতীর হয়েছিল, আপনার আমারও হবে, সব কিছু একমতে আমাদের হবে না, মত পার্থক্য হবে, সেগুলোকে মিলিয়ে মিশিয়ে নিই। একজন উত্তক্ত হলে অপরজনকে ঠান্ডা হতে হবে, তাই না? বুঝতে বোঝাতে হবে। মনে রাখবেন, এটাই সংসারের ধর্ম। যেখানে স্বামী স্ত্রী দুজনেই তর্কপ্রবণ, দুজনেই কথায় কথায় রেগে যায়, সেখানে শান্তি আসতে পারে না। তাই স্বামী স্ত্রী যেখানে তর্ক হয় সেখানে সম্পর্ক ফাটল হয়। ছেলে মেয়ে থাকলে সন্তান অশ্রদ্ধা শেখে, বাবা বা মায়ের প্রতি একজনের প্রতি ইনক্লাইন্ড হয়ে যায়, অশ্রদ্ধা শেখে, বিপদ হতে পারে। তাই প্রত্যেকে মনে রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্কগুলো মধুর করতে হবে, কারণ এই দাম্পত্য জীবন সুন্দর না হলে আপনার মানসিক শান্তি থাকবে না, কর্মক্ষেত্রে শান্তি পাবেন না। প্রত্যেককে বুঝতে হবে, একজন একটু ব্যাকা থাকতেই পারে, একজন ব্যাকা হলে অপরজনকে তার ডবল সোজা হতে হবে, তবে ঠিক হবে পরিস্থিতি। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি। আয়ুক্ষয় হয়ে যায় স্বামী স্ত্রী তর্ক করলে। অনেক অনেক ভালো থাকুন।